ফেনীর ফুলগাজীতে একরাম হত্যা মামলার রায় আজ 3.5 বছর ধরে মামলা সাক্ষ্য উভয় পক্ষে যুক্তিতর্ক শেষে রায়ের দিন ঠিক করেন বিচারক এদিকে দোষীদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন একরামের স্বজনেরা জহিরুল হক মিলর তথ্য ছবিতে বিস্তারিত 2014 সালের 20 মে ফেনীর একাডেমি এলাকায় সবার সামনে প্রথমে কুপিয়ে গুলি করে পরে গাড়ি সহ পুড়িয়ে ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হককে হত্যা করে দুর্বৃত্তরা পরে একরামের ভাই জসিম বাদী হয়ে বিএনপি নেতা মাহতাবউদ্দিন সহ 30 থেকে 35 জনের নামে মামলা করেন 3.5 বছর ধরে চলে মামলার সাক্ষ্য ও উভয় পক্ষের যুক্তিতর্ক রায়ে অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন একরামের স্বজনেরা ভাইকে হয়তো আমি ফিরে পাবো না কিন্তু কোনো মায়ের বুক যেন এভাবে আর খালি না হয় কোনো ভাই যেন এভাবে কোনো ভাইকে না হারায় আসামি পক্ষের আইনজীবীরা বলছেন রাজনৈতিকভাবে হয়রান করতেই দায়ের হয়েছিল এই মামলা রাষ্ট্রপক্ষ কোনো আসামির বিরুদ্ধেই এই মামলার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত করতে পেরেছে বলে আমাদের মনে হয় না সত্যিকার অর্থে ন্যায় বিচার হলে এই মামলার আসামিরা খালাস পাবে এদিকে চার্জশিটভুক্ত 56 আসামির মধ্যে 19 জন পলাতক রয়েছে কারাগারে আছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আদেল কাউন্সিলর আব্দুল্লাহিল শিবলু ও যুবলীগ নেতা মিস্টার সহ 36 জন এই মামলার সাক্ষ্য প্রমাণে আমরা মনে করি আসামিদের মৃত্যুদণ্ড সহ সর্বোচ্চ শাস্তি হবে বলে আমরা মনে করতেছি এর মধ্যে 16 জন 164 ধারায় হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে আরেক আসামি সোহেল মারা গেছেন র‍্যাবের সাথে বন্দুকযুদ্ধে বনশ্রী হালদার 71 দর্শক এনে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জহিরুল হক মিলু মিলু রায় ঘোষণা কখন হতে পারে আমি আপনি জানেন যে ফেনী আলোচিত একটা হত্যা মামলা রায় আজকে হবে তো আমরা গণমাধ্যম কর্মীরা সকাল থেকে যত আদালত প্রাঙ্গণ অবস্থান করছে তো আমরা যেটুকু জেনেছি আজকে এই রায়টি হবে বেলা 3টায় ইতিমধ্যে আদালতে বাদী পক্ষের কারা উপস্থিত আছেন এবং রায় নিয়ে তাদের প্রত্যাশা কি বলছেন তারা বাদী পক্ষ আমরা কোন প্রতিনিধিকে পাইনি তবে আমরা আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের সাথে আমরা কথা বলেছি তারাও বলেছে যে একদম তাদের দলীয় নেতা এবং তারা এই মামলায় তারা একটি ন্যায় বিচার পাবেন আমরা আসাম পক্ষের সাথে কথা বলেছি তাদের অনেকেই বলেছে বিশেষ করে মামলার প্রধান আসামি বিএনপি নেতা মাহতাবউদ্দিন চৌধুরী মিনার আমরা তার ভাইয়ের সাথে কথা বলেছি তিনি বলেছেন যে শুধুমাত্র রাজনৈতিক কারণে তাকে আসামি করা হয়েছে এবং আজকে চূড়ান্ত রায়ে তারা তার পরিবার মামলা তারা তাদের পক্ষে যাবে অর্থাৎ তিনি মুক্তি পাবেন এরকমই বলে জানিয়েছেন অসংখ্য ধন্যবাদ জহিরুল হক মিলু আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য দর্শক আমাদের সহকর্মী জহিরুল হক মিলু এতক্ষণ যুক্ত ছিলেন ফেনী থেকে